হ্যাঁ, ভালো আছি। ভালো তো সবাই? সংসদ ট্রেনিং একাডেমিতে কেন বসে আছি বলো দেখি। তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আর তোমাদের যে স্বপ্ন বাংলাদেশ সামরিক বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হয়ে দেশ সেবায় নিজেকে গর্বিত সৈনিক পেশায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নিয়োজিত করা, এটাই তো তোমাদের স্বপ্ন। যদি এই স্বপ্নটা পূরণ করতে হয় তাহলে আমাদেরকে সবার আগে কিছু গুণাবলী অর্জন করতে হবে। আমরা সৈনিক হতে চাই, ভালো কথা। আমরা সামরিক বাহিনীর অফিসার হতে চাই, সেটাও ভালো কথা। ভাট হওয়ার আগে আমার কিছু গুণাবলী অর্জন করে যেতে হবে। একজন সৈনিক হতে গেলে বা একজন অফিসার হতে গেলে যে সকল গুণাবলী থাকা দরকার সেই সকল গুণাবলীর উপরে আজকে তোমরা যারা উপস্থিত সুলতান ট্রেনিং একাডেমিতে এবং যারা আমাদেরকে ঠিক এই মুহূর্তে ইউটিউবে বা অন্যান্য ভিডিওতে দেখছো, তোমাদেরকে সকলের উদ্দেশ্যে আমাদের এই পরামর্শগুলো, এই টিউটোরিয়ালগুলো আমরা ভিডিওটি জানাচ্ছি। আশা করি সবার কাজে লাগবে। তো যাই হোক, আমাদের সুলতান ট্রেনিং একাডেমি যারা স্টুডেন্ট তারা অলরেডি অনেকাংশেই জানো যে একজন সৈনিক হওয়ার জন্য কি কি গুণাবলী থাকতে হবে, জানে কিনা? জানে। আচ্ছা, তো যারা আমরা জানি না বা যারা এই 2019-20 সার্কুলারে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা নিজেদেরকে ঠিক এইভাবে প্রস্তুতি নিয়ে যাব, নিজেদেরকে এইভাবে প্রস্তুতি করাবো, তাহলে ইনশাআল্লাহ দেখবা তোমাদের যে স্বপ্ন, স্বপ্ন পূরণের একদম শেষ প্রান্তে তোমরা চলে যাওয়া। তো আমি এখানে কয়েকজনকে ডাক দিব, ঠিক আছে? সে এসে এসে আমার সাথে কোঅপারেট করবা এবং আশা করি তোমরা জানো। অঙ্গস, তুমি আসো। অঙ্গস আসলে ময়মনসিংহ জেলা থেকে, ও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর যারা দেখছো, যারা সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য প্রস্তুতি নিতে চাও, অবশ্যই তোমরা এসে এখানে প্রস্তুতি নিতে পারো। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আজকে যারা উপস্থিত আছো এবং যারা দেখছো, এই গুণাবলী গুলো একটু ভালোভাবে নিজেদেরকে এখন থেকে প্র্যাকটিস করা, এই গুণাবলী তুমি এখন থেকে তোমার ভিতরে বৃদ্ধি করো, তাহলে দেখবো ইনশাআল্লাহ যখন পরীক্ষা দিতে যাব আমরা পরীক্ষকদের নির্বাচন পদ্ধতি সেখানে কিন্তু আমাদেরকে প্রায়োরিটি থাকবে বা আমাদের একটা অগ্রাধিকার থাকবে কিন্তু, বুঝতে পারছি? কারণ কোন প্রস্তুতি কিন্তু পিঠা দেয় না জীবনে। তুমি যত বেশি প্রস্তুতি নিবা তুমি তত বেশি সাফল্যের শেষ প্রান্তে পৌঁছাবা। প্রথম তোমাকে বলি, একজন সৈনিক হওয়ার জন্য অনেকগুলো তো গুণাবলী থাকা প্রয়োজন। তো একটা গুণের কথা বলো, তাকে সৎ সাহসী হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সৎ হবে, সাহসী হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো, তুমি কোন জেলা থেকে আসছো? নওগাঁ জেলা স্যার। আর অঙ্গ যেটা বলছে ওটা বাদে আর একটা গুণের কথা বলো, নেতৃত্ব আদেশ মানার ক্ষমতা স্যার। মানে আদেশ মানার ক্ষমতা থাকতে হবে, তাই না? তাহলে চাই আজকে। আচ্ছা, তুমি বলো চিরন্তন, কেন থেকে মুখ করে বলো, কোন জেলা থেকে আসছো? দিনাজপুর। কথা বলো, কোনো বলে একজন গর্বিত সৈনিক হিসেবে ওদের তো বাদে বলো, ওদের তো বাদে বলো কি বলছো, ওটা বাদে কি গুণ থাকা দরকার একটা কথা বলো। সৎভাবে চলাফেরা করা যাবে। বেটা বসো, আর একজন বলো, তুমি বলো। ওরা যে গুণের কথা বলছে এটা বাদে অন্য একটা গুণের কথা বলো, সবসময় সব কাজের জন্য প্রস্তুত থাকতে হবে। মানে যে কোনো কাজের জন্য যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে একজন সৈনিককে, ঠিক আছে? এটা একটা সৈনিকের সব থেকে মহৎ একটা গুণ, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।
এবার আমরা রুমানের কাছে যাবো। রুমান, কিশোরগঞ্জ জেলা থেকে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়ার জন্য। একটা সৈনিক হওয়ার জন্য প্রথমে তো একজন কঠোর পরিশ্রমী হতে হবে, সৎ এবং সাহসী হতে হবে এবং সব আদেশ মানার ক্ষমতা রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমি সকল আদেশ মানতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটা গুণাবলী থাকা দরকার। সেসব গুণাবলীর মধ্যে প্রথম যে গুণাবলীটা সেটা হচ্ছে কি, সব সাহসী হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে। আমার সাথে আমরা সবাই একসাথে বলবো, ঠিক আছে? সৎ এবং সাহসী হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, আদেশ পালন ক্ষমতা থাকতে হবে, নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে, সময়ের কাজ সময় করার ক্ষমতা থাকতে হবে, শৃঙ্খলা মেনে চলার সক্ষমতা থাকতে হবে, পরোপকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, সাহসী হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, আর কি ধার্মিক হতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। দেখছো, কারণ তোমরা এই চ্যালেঞ্জিং পেশায় যাচ্ছ। এই সোজা ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে তোমরা এই চ্যালেঞ্জিং পেশায় নিজেকে নিযুক্ত করার জন্য যাচ্ছ। এই চ্যালেঞ্জিং পেশায় চ্যালেঞ্জ দিতে হয়, এই চ্যালেঞ্জিং পেশায় ধৈর্যশীল হতে হয়, এই চ্যালেঞ্জিং পেশায় সৎ হতে হয়, চরিত্রবান হতে হবে। তো সুতরাং যারা প্রস্তুতি নিচ্ছে সোশ্যাল একাডেমিতে এবং যারা আসতে চাও বিভিন্ন সার্কুলারে, বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলার রয়েছে 19 সার্কুলার, এখানে এই সার্কুলারে তোমরা চাইলে বাংলাদেশ সোশ্যাল ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে পারো। কি পারে তো প্রস্তুতি নিলে কোনো সমস্যা আছে? প্রস্তুতি নিলে কি উপকার আছে? প্রস্তুতি নিয়ে, প্রস্তুতি দিয়ে সোলজার ট্রেনিং একাডেমি কি তোমাদেরকে কিছু শিখাইতে পারছে? আরে পারছে নাকি? যারা আসবা নতুন তারাও কিছু শিখতে পারবে। এই শিক্ষাটার জন্য উপহার একটা গাইডলাইনের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি সর্বদা প্রস্তুত। একটা কথা মনে রাখতে হবে, এই সৎ চাকরি সৎ পথেই তোমাদেরকে নিতে হবে। এই সৎ চাকরি সৎ পথে তোমাদেরকে নিতেই হবে। কখনো ডিসঅনেস্ট হতে যাবা না, অন্যায়ের কাজে যাবা না, অন্যায়ের পথেই চাকরি নিতে যাবা না। তুমি প্রস্তুতি নিবা, প্রস্তুতি বাড়াও, দক্ষতা বাড়াও, নিজের কর্মদক্ষতা বাড়াও, তুমি দেখবা ইনশাআল্লাহ তোমার নিজের যোগ্যতায় তুমি বাংলাদেশ সামরিক বাহিনীর অর্থাৎ সেনা ও বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হয়ে যেতে পারবা। সবার আগে তোমাকে সৎ হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। এখনো তোমাদের অনেক সময় আছে, এই সময়টাকে ইউটিলাইজ করো, কাজে লাগাও, দেখবা ইনশাআল্লাহ তোমাদের এই যে স্বপ্ন স্বপ্ন তোমরা পূরণ করে ফেলছো, বাবা মার মুখে হাসি ফুটেছো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তুমি নিজে তৈরি করে ফেলছো। কাজে লাগাইতে হবে সময়টাকে, ঠিক আছে? সময় চলে গেলে সময় পাওয়া যাবে না, সুতরাং সময় থাকা অবস্থায় তোমাদেরকে কাজে লাগাতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই মোটামুটি শুনলা একজন সৈনিক হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা দরকার, এবং আমার ভিউয়ার্স যারা আছে তারাও হয়তো তোমরা শুনলা যে তোমরা যেহেতু সৈনিক হতে চাও, তোমরা সৈনিক হতে চাইলে তোমাদেরকে এখন থেকে এই গুণাবলীগুলো বাড়াও, গুণাবলীগুলো বাড়ানোর জন্য প্র্যাকটিস করো, প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ দেখবা তোমার উপকারে আসবেই জীবন। আর সবসময় একটা মনে রাখবা, তোমার যদি সঠিক গাইডলাইন এবং সঠিক প্রিপারেশনটা থাকে বা প্রস্তুতি থাকে, তুমি কখনোই জীবনে ঠকবা না। বুঝতে পারছি কি? তুমি জীবনে কখনোই ঠকবা না, যেহেতু ঠকবা না ঠকার কোনো সন্দেহ নাই, অবকাশ নেই, সেহেতু তোমাকে প্রবল প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন এপিসোড নিয়ে, দেখা হবে নতুন ভিডিওতে, কথা হবে নতুন অনেক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে তোমাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ, জয় বাংলা।